আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 বা দা ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সিলেবাস অনুযায়ী প্রথম পর্ব। ফৌজদারি কার্যবিধি কত সালের কত নং আইন? 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি কত সালের কত তারিখে প্রকাশিত হয়? 1898 সালের 22 মার্চ। ফৌজদারি কার্যবিধি কত সালের কত তারিখ হইতে কার্যকর বা বলবৎ হয়েছে? 1898 সালের 1 জুলাই। ফৌজদারি কার্যবিধিতে মোট কতটি ধারা ও তফসিল আছে? 565টি ধারা ও 5টি তফসিল। ফৌজদারি কার্যবিধি কোন ধরনের আইন পদ্ধতি বিষয়ক? ফৌজদারি কার্যবিধিকে ইংরেজিতে কি বলে? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সংক্ষিপ্ত রূপ কি? সিআরপিসি। ফৌজদারি কার্যবিধিতে অ্যাডভোকেটের সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে? 4(1)(ক). ফৌজদারি কার্যবিধির 4(1)(খ)-তে কোন বিষয়ে সংজ্ঞা দেওয়া হয়েছে? জামিন যোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আমলযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে? 4(1)(চ). ফৌজদারি কার্যবিধির 4(1)(জ)-তে কোন বিষয়ে বলা আছে? নালিশ। নালিশ কার বরাবর করিতে হয়? ম্যাজিস্ট্রেট। নালিশ কিভাবে করা যায়? মৌখিক বা লিখিতভাবে। কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন। পুলিশ নালিশ কে পেশ করিতে পারে? অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি। ফৌজদারি কার্যবিধির ধারা 4(1)(ট) অনুযায়ী বিচার ব্যতীত ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত আইন মোতাবেক কার্যক্রমকে কি বলে? অনুসন্ধান। ফৌজদারি কার্যবিধির আওতায় পরিচালিত সাক্ষ্য গ্রহণের জন্য পুলিশ কর্তৃক কার্যক্রমকে কি বলে? তদন্ত। ফৌজদারি আদালত ও কার্যালয় সমূহের গঠন এবং ক্ষমতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ভাগে বলা হয়েছে? দ্বিতীয় ভাগে। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে বলা আছে? ধারা 6। ফৌজদারি কার্যবিধি 6 ধারা অনুসারে বাংলাদেশে প্রধানত কত প্রকার ফৌজদারি আদালত রয়েছে? 2 প্রকার। পুলিশ কর্তৃক জবানবন্দি গ্রহণ কিসের অন্তর্ভুক্ত? তদন্ত। প্রধানত কত প্রকার ম্যাজিস্ট্রেট আছে? 2 প্রকার। ফৌজদারি আদালতে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, উক্ত বিধান কোথায় আছে? ধারা 6(2). ফৌজদারি কার্যবিধির ধারা 6(2) অনুযায়ী 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? 4 প্রকার। 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, উক্ত বিধান কোথায় আছে? ধারা 6(3). ধারা 6(3) অনুসারে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি কি? চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপরের সবকটি। ফৌজদারি কার্যবিধির ধারা 6(3) অনুযায়ী মহানগর এলাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রধানকে কি বলা হয়? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধির ধারা 6(3) অনুযায়ী মহানগর এলাকা ব্যতীত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেট প্রধানকে কি বলা হয়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধির ধারা 6(3)(খ) অনুযায়ী মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত হইবেন? মহানগর বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দগুলি বলিতে যথাক্রমে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বুঝাইবে, উক্ত বিধান কোথায় আছে? 6 ধারার ব্যাখ্যায়। ফৌজদারি কার্যবিধি 7 ধারায় কোন বিষয়ে বর্ণিত রয়েছে? দায়রা, বিভাগ ও জেলা। ফৌজদারি কার্যবিধি 9 ধারায় কোন বিষয়ে বর্ণিত রয়েছে? দায়রা আদালত। দায়রা আদালত কত প্রকার? 3 প্রকার। দায়রা জজ বা সেশন জজ 3 প্রকার কি কি? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, সবগুলো। ফৌজদারি কার্যবিধির কত ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বর্ণিত রয়েছে? ধারা 10।
ফৌজদারি কার্যবিধির কত ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বর্ণিত রয়েছে? ধারা এগারো। ফৌজদারি কার্যবিধি বারো ধারা কোন বিষয়ে বর্ণিত রয়েছে? বিশেষ ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন কোর্ট অফ সেশন মহানগর দায়রা আদালত কত প্রকার? তিন প্রকার। কিভাবে গ্রেপ্তার করিতে হয়? উক্ত বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? ধারা ৪৬। নারীর দেহ তল্লাশির ক্ষেত্রে অন্য কোন নারী দিয়ে কঠোরভাবে শালীনতা বজায় রাখিয়া করিতে হইবে? উক্ত বিধান কোথায় আছে? ধারা ৫২। বিনা ওয়ারেন্ট বা পরোয়ানা পুলিশ কত ধারা অনুযায়ী গ্রেপ্তার করিতে পারে? ধারা ৫৪। পুলিশ ৫৪ ধারা অনুযায়ী গ্রেপ্তার করিতে পারে কয়টি ক্ষেত্রে? ৯টি ক্ষেত্রে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিতে হইবে? উক্ত বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? ধারা ৬১। সমন কিভাবে জারি করিতে হইবে? উক্ত বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? ধারা ৬৯। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় কোন বিষয়ে বলা হয়েছে? গ্রেপ্তারি ওয়ারেন্ট। পলাতক ব্যক্তির জন্য হুলিয়া ঘোষণাপত্র জারি ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী? ধারা ৮৭। ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় কোন বিষয়ে বলা হয়েছে? পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক সম্পর্কে। ফৌজদারি কার্যবিধির ৯৬ ধারায় কোন বিষয়ে বলা হয়েছে? কখন তল্লাশি ওয়ারেন্ট জারি হইতে পারে? সাক্ষীর উপস্থিতিতে বা তল্লাশি কার্য চালাইতে হইবে? উক্ত বিধান কোন ধারায় আছে? ধারা ১০৩। শান্তি রক্ষার মুসলেকা কোন ধারায়? ধারা ১০৭। শান্তি রক্ষার মুসলেকার নির্দেশ দিতে পারেন কোন ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট। ১০৭ ধারা অনুযায়ী শান্তি রক্ষার মুসলেকা কতদিনের জন্য নেওয়া যায়? এক বছরের বেশি নয়। ১০৭ ধারা অনুযায়ী শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতে পারেন কে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয়ে প্রচারকারী ব্যক্তিদের কাছ থেকে সদাচরণের মুসলেকা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা হয়েছে? ধারা ১০৮। ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে সদাচরণের মুসলেকা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা হয়েছে? ধারা ১০৯। স্বভাবজাত অপরাধীদের কাছ থেকে সদাচরণের মুসলেকা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা হয়েছে? ধারা ১১০। ১১০ ধারা অনুসারে কোন ধরনের স্বভাবজাত অপরাধীর মুসলেকা নেওয়া যায়? দস্যু বা চোর বা জালিয়াতি, গৃহভঙ্গকারী এবং চোরদের আশ্রয় দেয় এবং চোরাই মাল লুকাইতে বা পাচার করিতে সাহায্য করে, উপরের সবগুলো। ১১০ ধারা অনুযায়ী সদাচরণের মুসলেকা কতদিনের জন্য নেওয়া যায়? তিন বছরের বেশি নয়। ফৌজদারি কার্যবিধির ধারা ১০৭, ১০৮, ১০৯ অনুসারে মুসলেকা সর্বোচ্চ কতদিনের জন্য নেওয়া যায়? এক বছরের বেশি নয়। ফৌজদারি কার্যবিধির ধারা ১০৭, ১০৮, ১০৯ অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার নির্দেশ দিতে পারেন কোন ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডাকাতদের নিকট হতে জেলা ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার মুসলেকা নিতে পারেন কত ধারা অনুযায়ী? ১১০ ধারা। উপদ্রব বা বিপদ আশঙ্কার জন্য জরুরি ক্ষেত্রে সমূহে তাৎক্ষণিক কার্যকর আদেশ জারির ক্ষমতা কোন ধারায়? ১৪৪ ধারা। কোনো দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধের জন্য ১৪৪ ধারা মোতাবেক সমাবেশ নিষিদ্ধ করিয়া আদেশ জারির ক্ষমতা কে প্রয়োগ করিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারার আদেশ প্রদানের জন্য কার মাধ্যমে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত না হইলে ১৪৪ ধারার আদেশ প্রদান করিতে পারেন না? সরকার এবং জেলা ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৪৪ ধারার আদেশ কত ধারার আওতায় জারি করা হইবে? ধারা ১৩৪। কোন জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারার আদেশ প্রদানের ক্ষেত্রে কোন বিষয়গুলি প্রতিরোধ হয় কিনা তা লক্ষ্য করবেন? বিরক্তি বা আঘাত, মানুষের জীবন আস্থা বা নিরাপত্তার প্রতি বিপদ, দাঙ্গা হাঙ্গামা, উপরের সবগুলি। ১৪৪ ধারার আদেশের মাধ্যমে ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির প্রতি কি নির্দেশ দিতে পারেন? কোনো কার্য থেকে বিরত থাকিবার বা তার দখলীয় কোনো সম্পত্তির ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মোট কতটি উপধারা আছে? ৭টি।
144 ধারা একতরফাভাবে জারি করা যায় কত ধারা অনুসারে? ধারা 144 উপধারা 2, জরুরি ক্ষেত্রসমূহ বা যে পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির উপর যথাসময়ে নোটিশ দিতে সুযোগ না পাওয়া যায় সেক্ষেত্রে 144 দ্বারা জারির আদেশ একতরফাভাবে দেওয়া যাবে, উক্ত বিধান কোথায় আছে? ধারা 144 উপধারা 2। 144 ধারার আদেশ কার বিরুদ্ধে বা কার প্রতি দেওয়া যায়? বিশেষ একজন ব্যক্তি, বিশেষ অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের, বিশেষ একটি স্থান বা অঞ্চলে ঘন ঘন যাতায়াত বা আগমনকারী সর্বসাধারণের উপরের সবগুলো। ম্যাজিস্ট্রেট স্বত্বপ্রবৃত্ত হইয়া বা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে 144 ধারার 4 উপধারা অনুসারে 144 ধারার আদেশ কি করিতে পারেন? বাতিল বা পরিবর্তন। 144 ধারার 4 উপধারা অনুসারে কার আবেদনে 144 ধারার আদেশ বাতিল বা পরিবর্তন করিতে পারে? ম্যাজিস্ট্রেট স্বত্বপ্রবৃত্ত হইয়া এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি। 144 ধারার আদেশ বাতিলের আবেদন পাইয়া ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে ব্যক্তিগতভাবে বা উকিল মারফত তাহার কাছে উপস্থিত হওয়ার ও আদেশের বিরুদ্ধে কারণ দর্শানোর সুযোগ দিবেন, উক্ত বিধান কোথায় আছে? ধারা 144 উপধারা 5। সরকার সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অন্যরূপ নির্দেশ না দিলে 144 ধারার আদেশ 2 মাসের বেশি কার্যকর থাকিবে না, উক্ত বিধান কোথায় আছে? ধারা 144 উপধারা 6। 144 ধারার আদেশ কোন এলাকায় জারি করা যায় না? মহানগর এলাকা। 144 ধারার বিধান মহানগরী এলাকায় প্রযোজ্য হইবে না, উক্ত বিধান কোথায় আছে? ধারা 144 উপধারা 7। জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক 144 ধারার আদেশ কিরূপ হইবে? লিখিত। কোনো ব্যক্তি 144 ধারার আদেশ অমান্য করিলে তার শাস্তি কোন আইনে কোন ধারা অনুযায়ী? 1860 সালের দণ্ডবিধির 188 ধারা। 144 ধারার আদেশে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিভিশন। 144 ধারার আদেশে সংক্ষুব্ধ ব্যক্তি কোনো আদালতে রিভিশন করিতে পারিবেন? দায়রা জজ। 144 ধারার আদেশের বিরুদ্ধে রিভিশন কত ধারা অনুযায়ী? ধারা 435 ও 439। ধারা 144 ধারার আদেশ অমান্য বা ভঙ্গকারীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করিতে পারেন? ধারা 195 এবং 476। রাজনৈতিক সমাবেশের মাধ্যমে মহানগর এলাকা ব্যতীত অন্য এলাকায় গণ উপদ্রবের আশঙ্কা থাকিলে উক্ত গণ উৎপাত প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করিবার দায়িত্ব কার? জেলা ম্যাজিস্ট্রেট। রাজনৈতিক সমাবেশের মাধ্যমে মহানগর এলাকায় গণ উৎপাতের আশঙ্কা গণ উপদ্রবের আশঙ্কা থাকিলে উক্ত গণ উৎপাত প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করিবার দায়িত্ব কার? পুলিশ কমিশনার। 144 ধারা মহানগর এলাকায় জারি করা যাইবে না, উক্ত বিধান কোথায় আছে? ধারা 144 উপধারা 7। জমি জলাশয় বা উহার সীমানা সংক্রান্ত বিরোধের কারণে বা ফলে শান্তিভঙ্গের আশঙ্কা থাকিলে ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক মামলা করা যায়? 145। জমি জলাশয় বা উহার সীমানা সংক্রান্ত বিরোধের কারণে বা ফলে শান্তিভঙ্গের আশঙ্কা থাকিলে ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে মামলা কোন আদালতে করিতে হইবে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাবান যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। 145 ধারার মামলার জন্য কোন বিষয় নিয়ে বিরোধ থাকিতে হইবে? জমি জলাশয় অথবা জমি বা জলাশয়ের সীমানা সবগুলো। 145 ধারার মামলার ক্ষেত্রে জমি বা জলাশয় বলিতে কি কি অন্তর্ভুক্ত হইবে? উক্ত ব্যাখ্যা কোথায় দেওয়া হয়েছে? ধারা 145 উপধারা 2। 145 ধারার মামলায় ম্যাজিস্ট্রেট ধারা 145 উপধারা 1 অনুসারে যে আদেশ দেয় উক্ত আদেশকে কি আদেশ বলা হয়? প্রাথমিক। 145 ধারার মামলার ক্ষেত্রে ধারা 145 উপধারা 2 অনুযায়ী জমি জলাশয় বলিতে কি কি বুঝাইবে? অট্টালিকা, দালান, বাজার, মাছের ভেরি, শস্য বা জমির অন্যান্য উৎপন্ন দ্রব্যাদি, উক্ত সম্পত্তির ভাড়া বা মুনাফা উপরের সবগুলি। ম্যাজিস্ট্রেট কোনো উৎস হইতে বা কোনোভাবে সংবাদ পাইলে 145 ধারার আদেশ প্রদান করিতে পারেন?
পুলিশ প্রতিবেদন কোনো ব্যক্তির মাধ্যমে যে কোনোভাবে উপরে সবগুলো একশো পঁয়তাল্লিশ ধারার মামলায় ম্যাজিস্ট্রেট নিচের কোন বিষয় বিবেচনা করিবেন জমি বা জলাশয় নিয়ে বিরোধ শান্তিভঙ্গের আশঙ্কা উভয় ম্যাজিস্ট্রেট কখন একশো পঁয়তাল্লিশ ধারার আদেশ প্রদান করিতে পারেন না অস্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ একশো পঁয়তাল্লিশ ধারার মামলা কিভাবে দায়ের করিতে হয় নালিশের মাধ্যমে প্রিয় বন্ধুরা আজকে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর গুরুত্বপূর্ণ এমসিকিউ সিলেবাস অন্তর্ভুক্ত সাতানব্বইটি এমসিকিউ এবং প্রথম পর্ব যেটা নিয়ে আলোচনা করলাম আশা করি সকলে ভালো থাকবেন এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আবার আসবো ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন